হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও আমি শুরু করছি বন্ধুরা। আর ভিডিওটা কি, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো বন্ধুরা, লং টার্ম ভিডিও। তো এটা আমাকে রিকোয়েস্ট করেছো, তার জন্যই বানাচ্ছি। আর বন্ধুরা, তোমরা কি এই একই ধরনের ভিডিও দেখতে চাও? তোমরা যদি আমার ব্লগ ভিডিও দেখতে চাও, মানে আমাদের রেগুলার হাউসওয়াইফদের যেসব কাজকর্ম সেগুলো যদি দেখতে চাও, একটু কমেন্ট করো। আমার ওই ধরনের ভিডিও বানাতেও খুব ভালো লাগে, মানে ব্লগ ভিডিও যেটা বলে। তোমরা যদি দেখতে চাও একটু কমেন্ট করো। প্রাঙ্ক ভিডিও, রান্নার রেসিপি, এগুলো আমি বানাতে খুব ভালোবাসি। কিন্তু তোমাদের এত পরিমাণে এইসব ভিডিও পছন্দ আর এত রেসপন্স পাচ্ছি, মানে এই ভিডিওগুলো বানাতেই আমাকে হচ্ছে, মানে তোমরা তো একের পর একটা রিকোয়েস্ট করেই যাচ্ছ, তো তার জন্যই আমাকে বানাতে হচ্ছে পরপর। প্লিজ বন্ধুরা, তোমরা ওই ধরনের ভিডিওগুলো পছন্দ করো আর আমাকে কমেন্ট করো, ঠিক আছে? চলো আর বেশি বকবক করবো না, তোমাদের রিকোয়েস্টের ভিডিও বানাতে শুরু করি। আর এটা আমাকে জুম ক্যামেরায়, মানে একটু কাছেই করতে বলেছে ক্যামেরাটা, তো চলো। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো স্টার্ট, চলো স্টার্ট। দেখো লিপস্টিক সব উঠে যাচ্ছে, মানে জিপ দিয়ে দিয়ে। আসলে এটা তো লিকুইড না, এমনি লিপস্টিক, তার জন্য উঠে চলে যাচ্ছে। জিপটা কেমন, মানে ঘুরিয়ে ঘুরিয়ে না কেমন ব্যথা ব্যথা শুরু হয়ে গেল। তো চলো জিপটা এবার একটু নাকে ঠেকিয়ে দেখি পারি কি, ঠাকাতে পারি কি। হচ্ছে না বন্ধুরা, পারলাম না। দেখো জিভের মধ্যে সব লিপস্টিক গুলো সব লেগে গেছে, মুখের মধ্যে সব ঢুকে গেল লিপস্টিক। দেখেছো বন্ধুরা, লিপস্টিক সাহা উঠে গেছে, দেখেছো? লিপস্টিকটা কত শখ করে বললাম, সব উঠে চলে গেল। আর জিভটা দেখো লাল হয়ে গেছে, মানে লিপস্টিকের কালার সব লেগে গেছে।
জিভটা এরকম করে করে পুরো মুখের মধ্যে মনে হচ্ছে ব্যথা ব্যথা হয়ে যাচ্ছে বন্ধুরা। পুরো ব্যথা হয়ে গেল আমার গাল দুটো, দেখো বন্ধুরা এই গাল দুটো পুরো ব্যথা ব্যথা হয়ে যাচ্ছে। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে দুটো। আমার ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে না, আসলে রিং লাইট দিয়ে ভিডিও বানাচ্ছি আর লাইটটা অফ করে দিয়েছি, আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে তার জন্য এই লাইটটা জ্বালাইনি, কারণ ও লাইটের মানে একটা আলো মুখের মধ্যে পড়লে না উঠে পড়ে ঘুম থেকে। তো চলো আবার শুরু করি। নাকে ঠেকাতেই পারছি না, মানে ছোট জিভটা আমার। দেখেছো বন্ধুরা, আমি কিন্তু তাও স্টপ দিচ্ছি না, মুখে ব্যথা করছে তাও। তোমরা কিন্তু সবাই মিলে দেখবে ভিডিওটা, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, অনেকক্ষণই করেছি, অনেকক্ষণ ধরে মুখে ব্যথা হয়ে গেছে। উফ বাবা,
আর লিপস্টিক তো কিছুই নেই, সবই খেয়ে ফেলেছি, দেখতেই পেয়েছো তোমরা। তো বন্ধুরা দাঁড়াও, ক্যামেরা একটু একটু পিছিয়ে নিই। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা, রিকোয়েস্টের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও, আর নতুন কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমার যদি আমি পারি অবশ্যই বানাবো। তো আজকে আমি ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি, তোমরা সবাই দেখে নিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর বন্ধুরা ওই আমার ব্লগ ভিডিও, রান্নার ভিডিও অনেক দেওয়া আছে, তোমরা প্লিজ ওই ভিডিওগুলো একবার দেখে নিও, এক নজর একবার করে দেখে নিও, ঠিক আছে? আর যদি ব্লগ ভিডিও, অন্য কোনো ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো, চ্যালেঞ্জ ভিডিও তো আছেই, চ্যালেঞ্জ তো বানাবোই, আবার যদি অন্য কোনো দেখতে চাও আমাকে কমেন্ট করো। তো আজকে আমি এখানেই শেষ করছি, তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।